بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد إخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته আমাদের আজকের আলোচনা মূল বিষয় হচ্ছে তাফসীরুল কোরআন আল করিম এবং আমরা ইতিমধ্যে তাফসীরুল কোরআনে প্রবেশ করার আগে প্রাসঙ্গিক কিছু বিষয় আলোচনা করছি এবং সেই ধারাবাহিকতায় গত সপ্তাহে আমরা সাহাবায়ে কেরামদের মধ্যে মুফাসসির সাহাবায়ে কেরাম কারা ছিলেন তাদের বিষয়ে আমরা একটু আলোচনা করছি। তো সেখানে আমরা বলছিলাম যে সাহাবায়ে কেরামদের মধ্যে সুপ্রসিদ্ধ মুফাসসির সাহাবায়ে কেরাম ছিলেন আল খুলাফা আল আরবাআ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। যদিও ওনারা মুফাসসির সাহাবায়ে কেরাম হিসাবে সুখ্যাত, কিন্তু তারপরেও ওনাদের থেকে তাফসীরের বর্ণনা কম পাওয়া যায়। সাহাবায়ে কেরামদের সুপ্রসিদ্ধ মুফাসসির সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে যাদের বর্ণনা বেশি পাওয়া যায় তাদের মধ্যে রয়েছেন, আমরা বলেছিলাম ইতিমধ্যে, তারা হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, সাইদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আন, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, তারপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আন। ওনারা ছিলেন সুপ্রসিদ্ধ সাহাবায়ে কেরাম এবং এদের মধ্যেও তাফসীরের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং যার থেকে সবচেয়ে বেশি তাফসীর পাওয়া যায় তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কেন তিনি তাফসীরে মুফাসসির হিসাবে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি সুখ্যাতি লাভ করছেন, এর পিছনে কি কারণ একটু আমাদের জেনে রাখা দরকার। প্রথমত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু কোনো কিবার সাহাবাদের মধ্যে ছিলেন না, বরঞ্চ বয়সে উনি খুবই ছোট ছিলেন। হিজরতের 3 বছর আগে তার জন্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 3 বছর আগে তার জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন তার বয়স কোনো বর্ণনা অনুযায়ী 13 বছর, কোনো বর্ণনা অনুযায়ী 15 বছর, সব মিলে তিনি 70 বছর জীবন লাভ করেছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তার বাবা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং তার দাদা আব্দুল মুত্তালিব, তো তার পুরো নাম হল আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। সম্পর্কের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। ওইদিকে ওনার খালা মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একজন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম ছিল লুবাবা আল কুবরা বিনতুল হারিস, লুবাবা আল কুবরা বিনতুল হারিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যেহেতু তিনি হিজরতের 3 বছর আগে জন্ম গ্রহণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় তার বয়স ছিল 13 কিংবা 15, অনেক ছোট ছিলেন। এদিকে তার খালা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, অপরদিকে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তো এই সব দিক দিয়ে তার ছেলেবেলা বা ছোটবেলাটা বেশিরভাগ সময়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই কাটছে।
তিনি একদম ছোট্টবেলা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরেই বেশি সময় কাটাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে তার পরিচয় হলো, তাকে বলা হয় হাবরু হাযিহিল উম্মাহ এবং বাহরুল উলুম, মানে এই উম্মতের সবচেয়ে বিজ্ঞ লোক। যদিও হাবর শব্দটা, এটা অনেকে এটাকে পণ্ডিত অর্থে ব্যবহার করে, কিন্তু আমরা পণ্ডিত এই শব্দটা ব্যবহার করব না, এটাকে আমরা পছন্দ করি না। তো হাবরু হাযিহিল উম্মাহ মানে এই উম্মতের সবচেয়ে বিজ্ঞ লোক ছিলেন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ইলমের সাগর ছিলেন, তাকে বলা হতো ইলমের সাগর, বাহরুল উলুম। এবং এই কথার স্বীকারোক্তি পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছেন যে এই ইয়াং ছেলেটা অত্যন্ত ভদ্র এবং আহসানুহুম আখলাকান খুলুকান, যার চরিত্র খুবই চমৎকার, উত্তম চরিত্র। আফকাহুহুম লিকিতাবিল্লাহ, উনি আল্লাহর কিতাব সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখে। এই ছোট্ট ছেলে সম্পর্কে স্বীকারোক্তি দিচ্ছেন কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। যে ইবনু আব্বাস এই ছেলে আহসানুহুম খুলুকান ওয়া আফকাহুহুম লিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন। এবং অন্য বর্ণনায় ওমর রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে বলেছেন যে তিনি হচ্ছেন আলামুহুম বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন। যখনই ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কোনো কমপ্লিকেটেড কোনো মাসআলা আসতো, তখন তিনি ডাকতেন ইবনু আব্বাসকে, অন্য কাউকে তখন ডাকতেন না। যদিও তখন কিবারুস সাহাবাদের মধ্যে অনেকেই বিদ্যমান ছিলেন, কিন্তু ওনাদেরকে না ডেকে যখন কোনো মানে কোনো মাসআলা, যে মাসআলাটা খুব কমপ্লিকেটেড, তখন এই বিষয়ে তিনি আব্দুল্লাহ ইবনু আব্বাসকে ডেকে পাঠাতেন এবং তিনি তার মজলিসে বদরের মানে যে কিবারুস সাহাবা, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণকারী কিবারুস সাহাবা যারা, তাদের সাথে আব্দুল্লাহ ইবনু আব্বাসকে নিয়ে বসাতেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এতে করে অনেক সময় মানুষ হিসাবে ওই সমস্ত সাহাবায়ে কেরামরা তারা মনে মনে এটা মাইন্ড করতেন যে ওমর কি করতেছেন, আমাদের ছেলের বয়সী একটা ছেলেকে এনে আমাদের সাথে বসে, তো এটা ওনাদের মনে দাগ কাটতো। তো ওমর তো ওমরই রাদিয়াল্লাহু আনহু আরদা বিষয় উনি বুঝতে পারছেন যে এই বিষয়টা ওনাদের মানে আত্মসম্মানে একটু ধরতেছে, কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আরদাহুম ওনারাও তো সব মিলে মানুষ ছিলেন। মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া হয় মানবিকভাবে, মানবীয় গুণ সমৃদ্ধ গুণাগুণ থাকার কারণে সেটা তো স্বাভাবিক হয়। আপনি পেয়েছে কোন দিন? হ্যাঁ, তো ওনারা যখন ওনাদের সাথে একই সাথে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বসাতেন, তখন এটা ওনাদের মনের মধ্যে ডাক কাটত। এই জিনিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন। তো একদিন তিনি ইবনু আব্বাসকে ডেকে পাঠালেন, নিয়ে আসলেন তার মজলিসে এবং ওইখানে অন্যান্য মানে কিবারুস সাহাবাদেরও ওনারা উপস্থিত,
আমার অজানা জিজ্ঞেস করলেন যে আমাকে আপনারা বলেন এখানে আরেকটা কথা বলে রাখি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি খুবই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, তার মধ্যে আদব ছিল, আখলাক ছিল। এর জন্য কখনো তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু মজলিসে বসে যে অন্যান্য বয়োবৃদ্ধ যারা আছেন তারা কথা বলার আগে তিনি কখনো আগে বেড়ে কথা বলতেন না, তিনি ছোট হিসাবে সবসময় তার আচরণ ওইভাবে দেখাতেন যে যেহেতু মুরব্বীরা সামনে আছেন, বয়স্করা সামনে আছেন, ওনারা আগে কথা বলবেন, এরপরে যদি তাকে কিছু জিজ্ঞেস করা হয় তখন তিনি কথা বলতেন, তাকে কিছু জিজ্ঞেস না করলে তিনি কিছু বলতেন না, কারণ এটা হচ্ছে আদবের খেলাফ জিনিস। আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করছে না, আপনি আগে থেকে যদি আপনার ইলম জাহির করতে শুরু করেন তাহলে এটা আদবের খেলাফ। আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই কাজ কখনো করতেন না, যতক্ষণ না বয়স্করা কথা বলছেন তিনি কোনো কথা বলতেন না, তাকে কিছু জিজ্ঞেস না করলে তিনি কিছু বলতেন না। তিনি মানে এই যে আপনার সামিয়ার ভূমিকা বা লিসেনারের ভূমিকা পালন করতেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন অন্যান্য সাহাবা একরামদেরকে এই সূরাতুল ফাতহের বিষয়ে জিজ্ঞেস করলেন তখন ওমর অন্যান্য সাহাবা একরামরা বললেন যে আল্লাহর সাহায্য যখন মানুষ পাবে এবং যখন বিজয় আসবে তখন তারা যেন আল্লাহর তাহমিদ করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর ইস্তেগফার করে, মানে আয়াতের যে বাহ্যিক অর্থ যেটা ওনারা ওইটাই এক্সপ্লেন করলেন। ইযা জাআ নাসরুল্লাহ যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়াল ফাতহু এবং যখন বিজয় আসবে, ওরাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা এবং আপনি দেখবেন যে মানুষ দলে দলে আল্লাহর দিনে অনুপ্রবেশ করছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক তখন আপনি আপনার রবের তাসবিহ করুন, রবের প্রশংসা বর্ণনা করুন, ফাস্তাগফিরহু এবং তার কাছে ইস্তেগফার করুন। এই হচ্ছে আয়াতের ব্যাখ্যা, এটাই বললেন অন্যান্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে আপনি কি বলেন এই সূরা সম্পর্কে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে এখানে এই এই সূরার মধ্যে আল্লাহ আজ্জে জাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ফাআলাম আন্নাহু ক্বাদ জাআ আজালুক, যখন আল্লাহর বিজয় চলে আসবে, আল্লাহ সাহায্য চলে আসবে, বিজয় চলে আসবে, তো আপনি জেনে নেন যে আপনার মৃত্যু গণি আসছে, আপনার বিদায় সময় চলে আসছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যে একদম কাছে চলে আসছে সেটারই একটা ইঙ্গিত এই আয়াতে আল্লাহ আজ্জা জেলা স্পষ্ট হয়ে যায় যে আনাসুল্লাহি ওয়াল ফাতহ, আপনি তখন আপনি বুঝে নেন যে আপনার কি আসছে, যা আজলুক। অতএব আপনি বেশি করে আল্লাহর তাসবিহ করেন, তাহমিদ করেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন। মূল কথা হচ্ছে যে এই আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন গণিয়ে আসছে, তার মৃত্যুর সময় একদম নিকটে, ওইটাই বোঝানো হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমিও এর দ্বারা এটাই বুঝছি, আমিও এর দ্বারা এটাই বুঝছি। এই ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তার সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন সুপ্রসিদ্ধ মুফাসসির সাহাবায়ে কেরামের একজন এবং যিনি কিবারু সাহাবাদের একজন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর স্বীকারোক্তি হচ্ছে নিয়মা তারজমানুল কোরআনি ইবনে আব্বাস, নিয়মা তারজমানুল কোরআনি ইবনে আব্বাস, যে কোরআনের খুব উত্তম একজন মুখপাত্র হলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এটা হচ্ছে ইবনে মাসউদের স্বীকারোক্তি ইবনে আব্বাস সম্পর্কে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তার ছাত্র, তার ছাত্রদের মধ্যে আছেন
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্রদের মধ্যে রয়েছেন তাবেঈনদের কিবারু তাবেঈনের অনেকেই, যেমন সাঈদ ইবনে জুবাইর, আতা ইবনে আবি রাবাহ, তারপরে তাউস, এরকম সুপ্রসিদ্ধ মুফাসসির তাবেঈনরা হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র। তো সেই আতা রাহিমাহুল্লাহ বলছেন যে আমি ইবনে আব্বাসের মজলিস থেকে এত বেশি মানে তাৎপর্যপূর্ণ সম্মানজনক কোনো মজলিস আমি দেখিনি, কারণ তার মজলিসের মধ্যে যেভাবে উলামারা থাকতেন, ফোকাহারা থাকতেন, মুহাদ্দিসরা থাকতেন, মুফাসসিররা থাকতেন, মানে সব দিনে ইসলামের সব বিষয়ের বিশেষজ্ঞরা তার মজলিসের মধ্যে উপস্থিত থাকতেন এবং তার থেকে কি নিতেন, এলিম নিতেন, হচ্ছেন ইবনে আব্বাস। এমনিতেই তাকে বাহরুল উলুম বলা হয়নি, এমনিতে তাকে হাবরুহাদিল উম্মা বলা হয়নি। তো এটা হচ্ছে আতা রাহিমাহুল্লাহর কথা। তার ছাত্র তাউস রাহিমাহুল্লাহ, তিনি তাবিঈ, তাকে জিজ্ঞেস করলো যে এত বড় বড় সাহাবারা থাকতে আপনি এই কম বয়সী একজন উস্তাদ দোষেন কেন, ইবনে আব্বাসের কাছে আপনি কেন? তাউস রাহিমাহুল্লাহ জবাব দিলেন, আদরাকত সাবঈন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুলের 70 জন সাহাবীকে পেয়েছি এমন যে তারা যখনই কোনো বিষয় নিয়ে ইয়াতাদারাউন, কোনো বিষয় নিয়ে তারা মতবিরোধ করেন, তখন তারা ইবনে আব্বাসের কাছে যান। 70 জন সাহাবিকে এমন পেয়েছি যখন দীনে ইসলামের কোনো বিষয়ে তারা বুঝতে না পারেন, এটা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ হয়, তখন এটার সমাধানের জন্য তারা ইবনে আব্বাসের কাছে যান। অতএব আমার টিচার যদি বয়সে ছোট কিন্তু উনি দীনে শিক্ষা, এ হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তো এই হচ্ছে তার সম্পর্কে সাহাবাই উমর রাদিয়াল্লাহু আনহু স্বীকারোক্তি, তাবেঈনদের স্বীকারোক্তি। এখন এখানে একটা প্রশ্ন হলো এই যে আজকে দিনই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে ইলমে দীন অর্জনের পথে অন্তরায় যে সমস্ত অন্তরায় আছে, সেই অন্তরায়গুলোর মধ্যে একটা হচ্ছে আসাগের থেকে ইলিম নেয়া। বয়সে ছোট যারা কিবারদেরকে রেখে সিগারদের থেকে ইলিম নেয়া, এটা হচ্ছে ইলমে দিনের পথে অন্তরায়। আলোচনা এভাবেই তো করছি মনে হয় না, এটাতে আসছেনি। তো এখন প্রশ্ন হলো যে তাহলে কিবারু সাহাবাদেরকে রেখে বয়সে ছোট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে কেন অন্যান্য কিবারু তাবেঈনরা ইলম নিলেন, কেনই বা ওমর রাদিয়াল্লাহু আনহু কিবারু সাহাবাদের মাজলিসে এই সিগারু সিন বয়সে ছোট ইবনে আব্বাসকে ডেকে পাঠালেন, কেনই বা ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবি কোনো জটিল মাসআলা আসলে তিনি অন্য কিবারু সাহাবাদেরকে রেখে সিগারু সিন বা সগীরু সিন কম বয়সী ইবনে আব্বাসকে জিজ্ঞেস করতেন? এখন আমাদের এই দুইটা কথার মধ্যে বাহ্যিকভাবে একটা কন্ট্রাডিকশন হয়ে গেল, এই মাসালা সমাধান। তাহলে কি যে কোনো সিগার উচ্ছিন বা কম বয়সীদের থেকেও এলিম নেওয়া যায়? অথচ আমাদের ওলামারাই বলেন যে আসলে যে এলিম নাও কিবার ওলামা থেকে। হ্যাঁ, এটার বিষয় হচ্ছে যে ওলামায়ে কেরামদের এই যে অভিমত, এটা হচ্ছে জেনারেল অভিমত এবং এটা হচ্ছে সাধারণ নিয়ম, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একটা কি থাকে, এক্সেপশন থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ওই এক্সেপশনের মধ্যে একজন, এই এক্সেপশনের মধ্যে একজন। এখন প্রশ্ন হলো যে কি কেন তিনি এক্সেপশন, বা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কেন তাকে এক্সেপশনাল ভাবলেন, কেন? এর তো অবশ্যই একটা দলিল থাকতে হবে, কারণ থাকতে হবে, অথবা কিবাররা যেখানে আছেন, যেখানে সূর্যের আলো আছে, সেখানে তো মোমবাতির প্রয়োজন নেই।
তাহলে ইবনে আব্বাসের প্রয়োজন হলো কেন, বা কেন ইবনে আব্বাসের এই বৈশিষ্ট্য? এর বেশ কিছু কারণ আছে। প্রধান কারণ হচ্ছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি অন্য দশ জনের মতো সিগারু সিংহের মতো না। ইবনে আব্বাস ইবনে আব্বাস, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। একটা বর্ণনা, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা, যে আল্লাহ তুমি তাকে কিতাব কোরআন এবং হিকমা মানে সুন্নাহ শিক্ষা দাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্পেশাল দোয়া। অন্য বর্ণনায় এই দোয়াটা ছিল এরকম, আল্লাহুম্মা আল্লিম, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন আল্লিমহু তাউইল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীনি ওয়া আল্লিমহু তাউইল, যে আল্লাহ ইবনে আব্বাসকে তুমি দ্বীনের ফিকহ দান করো এবং তাকে তাউইল মানে তাফসীর শিখিয়ে দাও, তাফসীরের জ্ঞান দাও। এই দোয়া ছিল কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কার জন্য? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য। সেই কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি এক্সেপশন, ওই দোয়াই ওনাকে একদম কি করে দিছে, পাকাপোক্ত করে দিছে। যদিও বয়সের দিক থেকে উনি ছোট, কিন্তু উনি ইলমের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার বরকতে ওনাকে একদম পুরা পোক্ত বানাই ফেলছে। এটা ছিল একটা অন্যতম কারণ। এখন অন্যান্য সিগারু সিন্নের জন্য তো এরকম দোয়া নেই। হ্যাঁ, যদি থাকতো তাহলে হয়তো তারাও এরকম, বয়সে ছোট হলেও হয়তো তারা ইলমের দিক থেকে এই ধরনের পরিপক্কতা অর্জন করতে পারতেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই ছিল একটা বৈশিষ্ট্য, যে কারণে বয়সে ছোট হওয়ার সত্ত্বেও তিনি ইলমের দিক থেকে ছিলেন খুবই পরিপক্ক, অন্যান্য কিবার সাহাবাদের থেকে আরো অ্যাডভান্স। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ার বারাকা, বিবারাকাতি দোয়া ইন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বিষয় হচ্ছে ইবনে আব্বাস তা কোথায় বড় হয়েছেন, কোন গড়ে, জ্যানতেন গড়ে না বাইতুল নবুওয়াতে? এমন গড়ে তিনি তার ছোটবেলা কাটছে একদম যখন তিনি দুগ্ধপুষ্ট শিশু ছিলেন, দুধ পানকারী শিশু ছিলেন, ওই সময় থেকেই তিনি বড় হয়েছেন বাইতুল নবুওয়াতে, নবুওয়াতের গড়ে, যেখানে ছিল জিব্রিল আলাইহিসসালাতু ওয়াসসালামের আনাগোনা, যেখানে ছিল মালায়িকাদের আসা যাওয়া, যেখানে ছিল কিবারু সাহাবাদের আসা যাওয়া, যেখানে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া দাওয়া নাওয়া ঘুম সব কিছু। এই বিষয়গুলা অন্যরা অর্জন করতে পারেনি সেভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে পিঠে উনি বড় হয়েছেন, যে কারণে এই বানাকাটা উনি অর্জন করছেন যেটা অন্যরা অর্জন করতে পারেনি, এই সৌভাগ্য অন্যরা অর্জন করতে পারেনি। কখন কোন প্রেক্ষাপটে, যদিও বয়সে তিনি ছোট ছিলেন, 13 বছর বয়স যখন বা 15 বছর বয়স যখন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার বারাকাতে এর আগে থেকেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনেক কিছু বুঝার কি হয়ে গেছিল, তার এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছিলেন, যে কারণে জিব্রিল আলাইহিসসালাম কোন আয়াত নিয়ে নাজিল হয়েছেন, কি কারণে নাজিল হয়েছেন, ওই সময় কি ছিল প্রেক্ষাপট, এই বিষয়গুলো তখন থেকেই তিনি দেখে আসতেছেন। সুতরাং পরিপক্কতা ওইখানেই ওনার হয়ে গেছিল। গেল দুইটা কারণ, এটা হচ্ছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কেন তিনি এক্সেপশন, এর রিজনগুলা দুইটা রিজন আমরা বললাম। একটা রিজন হচ্ছে দোয়া উন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস, আরেকটা হচ্ছে নাশআতুহু ফি বাইতিন নবুওয়া, নবীওয়ালা গড়ে, নবীর গড়ে তার বড় হওয়া। তিন নম্বর ছিল যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিবারু সাহাবাদের সংস্পর্শে ছিলেন খুব বেশি, কিবারু সাহাবাদের সংস্পর্শে খুব বেশি ছিলেন, তো তাদের থেকে কিবারদের থেকে তিনি কি নিছেন, ইলম নিছেন। ইবনে মাসউদ, উমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, এদের থেকে তিনি ইলম নিছেন।
মোট কথা হচ্ছে যে কিবার সাহাবাদের সংস্পর্শে সবচেয়ে বেশি সময় কাটাইছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সুতরাং কিবারদের নলেজ থেকে জ্ঞান নেয়ার সুযোগ উনি সবচেয়ে বেশি পাইছেন এবং উনি এর দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন, যেটা অন্যরা অনেক কম পাইছে। চতুর্থ কারণ হচ্ছে যে উনি আরবি ভাষা, আরবি ব্যাকরণ, আরবি অলংকার শাস্ত্র, আদাব বালাগা বায়ান এবং আরবি কবিতা পদ্য গদ্য এই সব বিষয়ে অর্থাৎ আরবি ভাষা এবং সাহিত্য সম্পর্কে সাহিত্যের জ্ঞান ছিল তার অগাধ। যে কারণে যে একটা আরবি শব্দ কি কি অর্থে ব্যবহৃত হতে পারে আরবি ভাষীদের মধ্যে সেই বিষয়ের জ্ঞান ছিল তার ব্যাপক। অলংকার শাস্ত্র যেমন কখনো দেখা যায় যে এটা এটাকে কি বলে এই আপনার মাজাজান বা এটা এটা কি মেটাফরিক্যালি মনে হয় না, হ্যাঁ যে শব্দটা বাহ্যিক একটা অর্থ আছে কিন্তু এটা এই জায়গাতে বলা হয়েছে অন্য অর্থে। যেমন ধরেন কোরআনে কারিমে আল্লাহ আজ্জাল কাফেরদেরকে ঠাট্টাবিদ জাহান্নামীদের ঠাট্টাবিদ্ধ করে তিনি বলছেন জুক ইন্নাকা আনতাল আজিজুল কারিম, আপনি টেস্ট করেন আপনি আমার সম্মানিত মেহমান, সেটা জাহান্নামীদেরকে আল্লাহ আজ্জাল বলছেন। এখন এখানে যদি আজিজুল ইন্নাকা আনতাল আজিজুল কারিম যে আপনি খুবই সম্মানিত মেহমান, এটা কি তাহলে জাহান্নামীরা কি আল্লাহ সম্মানিত মেহমান? না, এখানে তাদের সাথে আল্লাহ আজিজুল্লাহ একটা মজা করছেন, এটা তার বাহ্যিক করছে না। এই বিষয়গুলো আপনি কখন দেখবেন? যখন আরবি সাহিত্যের ব্যাপক জ্ঞান থাকবে, অলংকার শাস্ত্র সম্পর্কে জানা থাকবে, হাকিকা মাজাজ কিনায়া ইস্তিহারা এই বিষয়গুলো সম্পর্কে যখন জ্ঞান থাকবে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই জ্ঞান ছিল অগাধ। আর এটার পিছনে বড় কারণ যেটা ছিল যে অবশ্যই ফার্স্ট অফ অল আল্লাহ আজ্জা ওয়াজাল্লার রাহমা, আর এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া। তো এই আরবি ভাষা সম্পর্কে এত ব্যাপক জ্ঞান অন্য সাহাবিদের খুব কম ছিল, এতটুকু ছিল না। এবং তো মোটামুটি এই এই যে এই বিষয়গুলোর কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি হাবরু হাদিল উম্মাহ এবং তাকে বলা হয় বাহরুল উলুম। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তার মনের মধ্যে কখনো ইবনে আব্বাস সম্পর্কে একটা কি ছিল এটা মানে এটাকে কি বলে মানে যে এই ছেলেটা কোরআন নিয়ে খুব বেশি কথাবার্তা বলে, মানে এরকম একটা মনোভাব ওনার ছিল ইবনে আব্বাস সম্পর্কে, এই ছেলে বয়স কম আর কোরআন নিয়ে আল্লাহর কালামের তাফসির সে মানে এখানে দেখা যায় সব আগে আগে বা বেশি কথা বলে, এইটা মানে উনি খুব পজিটিভ সেন্সে বিষয়টাকে দেখেননি। কেন আল্লাহর কিতাব এটা অবশ্যই অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়, এখানে কথাবার্তা বলা সবার জন্য উচিত না বা খুব হিসেব নিকেশ করে কথা বলা উচিত? ইবনে আব্বাস তো আয়াতের তাফসির ব্যাখ্যা সে দিতে থাকে, এই বিষয়টাকে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু খুব পজিটিভলি দেখেননি। তার মনের মধ্যে ইবনে আব্বাস সম্পর্কে একটা কি ছিল যে এটা না করলে ভালো হতো। তো একবার ইবনে আব্বাস ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন লোক এসে জিজ্ঞেস করলো যে আপনি আমাকে কোরআনে কারিমের এই আয়াত আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্না আস-সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকান ফাফাতাকনাহুমা আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما যে কাফেররা কি দেখেনি যে আকাশ সমূহ এবং জমিন কানাতা রতকান এ দুই কি ছিল বন্ধ ছিল, ফটকনাহুমা অতঃপর আমি এগুলোকে খুলে দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যা কি মানে এখানে আল্লাহ আজিজুল্লাহ কি বুঝাইতে চেয়েছেন কি বলছেন? তো একজন এসে জিজ্ঞেস করলেন কাকে,
ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুকে। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যাও প্রথমে গিয়ে ইবনু আব্বাসকে গিয়ে জিজ্ঞেস করে আসো। উনি কিন্তু এটা পজিটিভলি মানে যাও ওইখানে দেখি কি বলতে পারে ইবনু আব্বাস, মানে ওরকম একটা ভাব। তো উনি গেছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, গিয়ে বললেন যে ইবনু আব্বাস আপনি আমাকে এই আয়াতের তাফসীর বলুন। أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما. يعني كي بجانا هسه ابن عباس رضي الله عنه بولي دلين جي أولم ير الذين كفروا أن السماوات والأرض أن السماوات كان رتقا لا تمطروا والأرض كانت رتقا لا تنبتوا ففتقناهما ففتقنا السماء بالمطر وفتقنا الأرض بالنبات. আকাশ এবং জমিন দুইটার মুখ বন্ধ ছিল, আকাশ থেকে মেঘ বর্ষণ হতো না, বৃষ্টি বর্ষণ হতো না, আর জমিন থেকে উদ্ভিদ গজাতো না। আল্লাহ আজিজুল্লাহ বলছেন এরপরে আমি আকাশের দরজাও খুলে দিছি, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে শুরু করলো আর জমিন থেকে উদ্ভিদ গজাতে শুরু করলো, গাছ তরুলতা এগুলা উঠতে শুরু করলো। ফাফাতাকনাহুমা। তো উনি এসে বললেন যে ইবনু আব্বাস এই তাফসীর দিয়েছেন। তো দেখেন আলহামদুলিল্লাহ ওই যে সাহাবি সাহাবি রাদিয়াল্লাহু আনহু ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু সহজভাবে স্বীকার করে নিলেন আল আন আলিমতু আন্না ইবনু আব্বাস ইনদাহু ইলমুন, এখন আমি স্বীকার করে নিলাম যে ইবনু আব্বাসের কাছে ইলম আছে। এখন যদি তাদের অন্তর যদি কালব যদি সালিম না হতো তাহলে হয়তো দেখা যেত ও আচ্ছা এটা বলছে আচ্ছা ঠিক আছে তোমার জবাব পাইছে চলে যাও, কিন্তু ওইটাকে স্বীকার করছেন যে হ্যাঁ ঠিক ইবনু আব্বাসের কাছে ইলম আছে, সে তাফসীর কোরআনের বিষয়ে কথা বলার যোগ্য, সে আল আন আলিম, এখন বুঝলাম যে ইবনু আব্বাস কি জিনিস। ওইদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু অন্যান্য কিবার সাহাবা যারা আছেন তাদেরকে বুঝিয়ে দিলেন ইবনু আব্বাস কি জিনিস, যা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এমনি ভাবে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো দ্বারা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ইলম এবং কোরআন সম্পর্কে কোরআনের ব্যাখ্যা সম্পর্কে তার যে পারদর্শিতা এটা প্রমাণিত হয়। সব মিলিয়ে প্রকৃত অর্থে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন তারজমানুল কোরআন, তারজমানুল কোরআন এবং হাবরু হাদিহিল উম্মাহ এই উম্মতের সবচেয়ে বিজ্ঞ লোক যাকে বলা হয় যে ইলমের সমুদ্র। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই মুহূর্তে আর কিছু মনে করছি না। তারপরে আমরা ওই যে আরেকটা বিষয়ে আমরা আলোচনা করতে চাই যে কোরআনে কেরিমের এ বিষয়ে সামান্য কিছু আলোচনা করে আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যে কোরআনে কেরিমের আয়াতগুলো নাজিলের দিক থেকে এটা দুই প্রকার, কোরআনে কেরিমের আয়াতগুলো নাজিলের দিক থেকে এটা দুই প্রকার। কিছু আয়াত এক প্রকার হল যে আয়াতগুলো নাজিলের পিছনে কোনো বিশেষ কোনো কারণ নেই, এক প্রকার হলো যে আয়াতগুলো নাজিলের পিছনে
বিশেষ কোনো কারণ নেই। এবং এরকম আয়াতের সংখ্যা এই কোরআনে কারিমে আল্লাহ আজ্জা ওয়াজ্জাল তার হুকুমগুলো নাজিল করছেন যে এখানে বিশেষ কোনো প্রেক্ষাপট বা বিশেষ কোনো কারণ আছে ওরকম কিছু নেই। উম্মতের হিদায়তের জন্য, উম্মতের কল্যাণের জন্য যে ইরশাদাতগুলো প্রয়োজন আল্লাহ আজ্জা ওয়াজ্জাল সেই হিদায়তগুলো দিয়েছেন বেশিরভাগ আয়াতে, এগুলা নাজিলের পিছনে বিশেষ কোনো প্রেক্ষাপট নেই। এটা হচ্ছে এক প্রকার। আরেক প্রকার হচ্ছে যে আয়াতগুলো নাজিলের একটা বিশেষ কারণ বা বিশেষ প্রেক্ষাপট আছে। যে আয়াতগুলো নাজিলের পিছনে বিশেষ কারণ বা বিশেষ প্রেক্ষাপট আছে, এই দুই প্রকার হচ্ছে নাজিলের দিক থেকে কোরআনে কারিমের আয়াতগুলো। এই নাজিলের প্রেক্ষাপটটাকেই আমরা বলি শানে নুজুল, কি কারণে নাজিল হলো। কোরআনের সবাবে নুজুল বা নাজিলের কারণ বলতে আমরা কি বুঝি বা প্রেক্ষাপট বলতে কি বুঝি, এই আয়াতটা নাজিলের কারণ বলতে আমরা কি বুঝি, এমন কোনো ঘটনা কিংবা এমন কোনো এমন কোনো প্রশ্ন কিংবা এমন কোনো কিছুর ব্যাখ্যা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া হয়েছে, এবং সেই ঘটনার বিবরণ কিংবা সেই ঘটনার ব্যাখ্যা কিংবা সেই প্রশ্নের জবাবে যে আয়াত নাজিল হয়েছে ওইটাকেই বলা হয় সবাবে নুজুল, নাজিলের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পরে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তার জীবিত থাকাকালীন সময়ে কোরআন নাজিলের যে মেয়াদ ছিল সেই মেয়াদের মধ্যে যে কোনো ঘটনার বিবরণ, কোনো কোনো ঘটনার ব্যাখ্যা কিংবা কোনো প্রশ্নের উত্তর কিংবা কোনো 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 বিষয়ের ব্যাখ্যা ব্যাখ্যা চাওয়া হয়েছে এর জবাবে, কিংবা কোনো প্রশ্ন করা হয়েছে এর জবাবে, কিংবা কোনো ঘটনার বিবরণ দিতে গিয়ে বিবরণ চাওয়া হয়েছে, এর পরিপ্রেক্ষিতে যে আয়াতগুলো নাজিল হয়েছে এই প্রেক্ষাপট বা এই কারণটাকে বলা হয় সবাবে নজর, এটাকে বলা হয় সবাবে নজর। এখন ঘটনা এটা হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে দুইটা দলের মধ্যে মারামারি শুরু হয়েছে, সেই মারামারির প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছে। যেমন ধরেন আপনার আউস কাবিলায় আউস এবং খাজরাজের মধ্যে এক ইহুদি দাঙ্গা লাগাই দিল এবং তারা তখন সিলাহ অস্ত্র নিয়ে বের হও বলে ডাকাডাকি শুরু করছেন। আউস এবং খাজরাজের মধ্যে একটা ইহুদি এখানে মুনাফিকি করে তাদের মধ্যে দাঙ্গা বাজিয়ে দিয়েছিল। তো এই প্রেক্ষাপটে কোরআনে কারিমের আয়াত নাজিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। যে হে ঈমানদারগণ, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, তোমরা আহলে কিতাবের একটা দলের কথা যদি তোমরা তাদের কথা শুনো তাহলে তারা তোমাদেরকে ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানের পরে তারা তোমাদেরকে কাফের মুরতাদ বানিয়ে ফেলবে। তো ওই ইহুদিরা আউস এবং খাজরাজের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করতে চাইছিল এবং মধ্যখানে তারা ফায়দা নিতে চেয়েছিল। এই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই আয়াত নাজিল করে তাদেরকে সাবধান করে দিলেন যে সাবধান, তোমরা আহলে কিতাবের কিংবা ইসলামের কোনো দুশ্মনের কথা শুনে নিজেদের মধ্যে দাঙ্গায় লিপ্ত হয় না, তাহলে তোমরা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তাহলে ঈমানের পরে তোমরা কি হয়ে যাবে, কাফির হয়ে যাবে, কুফরে ফিরে যাবে, সাবধান করা হলো। এমনিভাবে দেখা যায় যে হয়তো কোনো মারাত্মক কোনো ভুল করা হয়েছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে বা তার সময়ে সেই ভুলটাকে শুধরানোর জন্য বা ওই বিষয়ে সতর্ক করার জন্য একটা আয়াত নাজিল হয়েছে। যেমন আমরা দেখি যে একজন সাহাবী সালাতে ইমামতি করতে গিয়ে উনি বলছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তাআবুদুন, লা আবুদু হবে ওইটা হয়ে গেছে কি আবুদু মা তাআবুদুন, তখনও কিন্তু নেশা জাতীয় দ্রব্যগুলো হারাম হয়নি। উনি তখন কি ছিলেন, মানে নেশাগ্রস্ত ছিলেন, তখনও কিন্তু খামার হারাম হয়নি। খামার হারাম হওয়ার আগের ঘটনা, মানে সালাতে ইমামতি করতেছেন তখন উনি নেশাগ্রস্ত ছিলেন। কুলিয়া ইয়াল কাফিরুন আবুদু মা তাআবুদুন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআনে কারীমের আয়াত নাযিল হলো কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, যে হে ইমানদারগণ তোমরা সুকারা বা মদ্যপ অবস্থায় সালাতের কাছে যেও না যতক্ষণ না তোমরা কি বলছো সেটা বুঝতে না পারবে, মানে যতক্ষণ না তুমি তোমার সম্বিত বা তোমার হুশ ফিরে না পাবে ততক্ষণ পর্যন্ত তুমি সালাতের কাছে যেও না। তো এই আয়াতে নাজিলের প্রেক্ষাপটটা কি, যে এটা একটা বড় একটা মারাত্মক ভুল, এই বিষয়ে সতর্ক করা হয়েছে যেন এটার পুনরাবৃত্তি না ঘটে। এরপরে এটা হতে পারে কখনো আপনার কোনো প্রশ্নের জবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো প্রশ্ন গেছে, সেই প্রশ্নের জবাবে আল্লাহ আজ্জা জাল্লা কি করছেন, কোরআনে কারীমের আয়াত নাযিল করছেন। সেই প্রশ্নটা হতে পারে এটা ধরেন অতীতের কোনো ঘটনা নেই, অতীতের কোনো ঘটনা নিয়ে একটা প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নের জবাবে আল্লাহ আজ্জা জাল্লা আয়াত নাযিল করছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু লোক এসে জিজ্ঞেস করলো আসহাবে কাহাব সম্পর্কে, আমাদের কে বলুন, আসহাবে কাহাবের ঘটনাটা এটা অতীত ঘটনা। তো আল্লাহ আজ্জা জাল এই যে সূরাতুল কাহফে আসহাবুল কাহফের যে বর্ণনা সম্পর্কিত যে আয়াতগুলো এই প্রেক্ষাপটে নাযিল হল, সেই প্রশ্নটা হতে পারে বর্তমান সময়ের কোনো বিষয়ে কোনো প্রশ্ন, অতীত বিষয়ে কোনো প্রশ্ন, এটার একটা উদাহরণ আমরা দিলাম আসহাবুল কাহফের ঘটনা। জিজ্ঞেস করা হয়েছে আসহাবুল কাহফ সম্পর্কে, আল্লাহ আজ্জা জাল আয়াত নাযিল করে দিয়েছেন। হতে পারে এটা বর্তমান সময়ের কোনো বিষয়ে প্রশ্ন চলমান, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এসে জিজ্ঞেস করলো ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ আজ্জা জাল এই আয়াত নাযিল করলেন, কুলির রূহ মিন আমরি রাব্বি, এই প্রশ্নের প্রেক্ষাপটে জবাবে প্রতিউত্তরে এই আয়াত নাযিল হলো। তো এই আয়াতটা হলো ওই এটা কি তার সানে সবাবে নুজুল, আয়াত নাযিলের কারণ হলো ওইটা, ওই প্রশ্নটা। হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভবিষ্যতের কোনো বিষয়ে এসে প্রশ্ন করছে, সেই প্রশ্নের জবাবে একটা আয়াত নাযিল হয়েছে বা একাধিক আয়াত নাযিল হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে তারা জিজ্ঞেস করলো ওয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ান মুরসাহা, কিয়ামত সম্পর্কে তারা জিজ্ঞেস করলো এটা কখন, কখন এটা অনুষ্ঠিত হবে, কিয়ামত কিয়ামত কখন অনুষ্ঠিত, আইয়ান মুরসাহা, এটা ভবিষ্যতের বিষয়। আল্লাহ আজ্জা ওয়াজাল এই বিষয়ে এই প্রশ্নের মোকাবেলায় যে আয়াতগুলো নাজিল করলেন এটাই হচ্ছে, এই প্রেক্ষাপটটাই হচ্ছে ওই আয়াতগুলো নাজিলের সবাব বা কারণ, সবাবে নজুল। তো বিভিন্ন কারণে বা এই যে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বর্ণনায় বিবরণ দিতে যে আয়াতগুলো নাজিল হয় সেই প্রেক্ষাপটটাই হচ্ছে ওই আয়াত নাজিলের কারণ। এমনিভাবে আরো হয়তো বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন কারো আশা বা আগ্রহ, রাসূল এগুলো সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকাকালীন ঘটনা হতে হবে,
নতুবা এটা সবে নজুল হবে, কারণ এরপরে তো কোরআন বা ওয়াহির দরজা বন্ধ, আর কোনো আয়াত আসবে না, যত ঘটনাই ঘটুক আর কোনো আয়াত আসবে না। তো আয়াত নাজিলের প্রেক্ষাপটটা হতে পারে যে কারো কোনো আগ্রহ আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে কি আসছে, একটা আয়াত নাজিল হয়েছে। এবং এই ঘটনাগুলো বিশেষ করে ঘটছে উমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াফাক্তু রাব্বি সালাসান, আমার রবের হুকমের সাথে আমার তিনটা চিন্তা মিলে গেছে, আমার রবের হুকমের সাথে আমার তিনটা চিন্তা মিলে গেছে। একটা চিন্তা ছিল আমার মনে মনে, আমি ভাবছিলাম যে মাকামে ইব্রাহিম যদি এটাকে মুসল্লা বানানো হতো তাহলে ভালো হতো। এই এই তামান্নি পরিপ্রেক্ষিতে এরপরে আয়াত নাজিল হলো, আল্লাহ আজ্জা জাল্লা ইরশাদ করলে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমার আরেকটা মনে মনে আমি ভাবলাম যে উম্মাহাতুল মুমিনিনদের ঘরে ভালো মন্দ সব ধরনের লোক যায়, তখনও কিন্তু পর্দার আয়াত নাজিল হয়নি। ওনারা যদি একটু এদের সামনে বের না হতেন তাহলে এটা ভালো হতো, কারণ ওনাদের তো আলাদা একটা মর্যাদা। বলে এটা আমার মনে মনে একটা তামান্নি বা রাগবা, আল্লাহ আজ্জা জাল্লা এরপরে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবি বিহিন্না জালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। কোরআনে কারীমের এই আয়াতগুলো নাজিল হলো যেন তারা তাদেরকে, আপনি তাদেরকে বলে দিন যে তারা যেন তাদের শরীরে জালাবিগুলো ঢেকে দেন, হ্যাঁ, তাহলে তাদেরকে চেনা যাবে সহজে যে ওনারা উম্মাহাতুল মুমিনিন। কিংবা আদনা আন ইউরাফনা, এর তাফসিরে কেউ বলছেন যে আদনা আল্লাহ ইউরাফনা, তাহলে তারা তাদেরকে দেখে কেউ চিনতে পারবে না। এখানে দুইটা তাফসিরই হতে পারে, মুফাসসিরিনদের দুইটা, আদনা আন ইউরাফনা মানে অর্থ হচ্ছে যে যদি তাদের শরীরে চাদর ঢাকা থাকে, মুখ ঢাকা থাকে, তাহলে তাদেরকে দেখে চেনা যাবে যে ওনারা সম্ভ্রান্ত ফ্যামিলির, ওইদিকে লক্ষ্য কেউ তাকায় না। আর যদি দেখা যায় যে কাপড় চোপড় নাই, তাহলে তখন মানে মানে কি করা যাবে, ডিফারেন্স করা যাবে যে ওনারা উম্মাহাতুল মুমিনিন, ওনারা এই পোশাকে চাদর দেখে আসেন। আর হতে পারে যে আদনা আল্লাহ ইউরাফনা, যে তখন তাদেরকে কেউ দেখে চিনতে পারবে না, কারণ তারা শরীর দেখা। উদ্দেশ্য কিন্তু দুইটার একই, যাই হোক। তো হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু আনহু মনের মধ্যে এই একটা আগ্রহ জাগলো যে যদি উম্মাহাতুল মুমিনিনদের ওনাদের ঘরে ভালো মন্দ বিভিন্ন ধরনের লোক যায়, যদি ওনারা একটু ওনাদেরকে দেখতে না পেত, কোরআনে কারীমের আয়াত নাযিল হলো, ওনার তামান্নি বা ওনার রাগবার ওয়াফিক। এর জন্য উনি বলছেন ওয়াফাক্তু রাব্বি সালাকান। আচ্ছা, এরপরে একবার উম্মাহাতুল মুমিনিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনাদের একটু মানবিমান হলো। ওমর তো ওমরই, মাসতে অনেক, তার মধ্যে জালালি তাবিয়াত বেশি। তো বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এদেরকে তালাক দিয়ে দিতেন, নারীর তো আর অভাব নেই। হ্যাঁ, এই ভাবনাগুলো তার মনের মধ্যে আসছে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ আজ্জা জাল্লা আয়াত নাজিল করলেন, সেটা হচ্ছে এই যে তার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হলো, হ্যাঁ, আশা রব্বহু ইন তাল্লাকাকুন্না আন ইউদ্দিলাহু আজওয়াজান খাইরাম মিনকুন্না, আশা রব্বহু ইন তাল্লাকাকুন্না আন ইউদ্দিলাহু খাইরাম মিনকুন্না, যদি তিনি নবী যদি তোমাদের তালাক দিয়ে দেন তাহলে তিনি হয়তো তোমাদের থেকে ভালো নারী ওনাকে দিয়ে দেবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ওইটাই চাইছিলেন। হে, তো এই তার আগ্রহ অনুসারে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন যাদেরকে বিয়ে করেছেন, উম্মাহাতুল মুমিনিনদের কাউকে তালাক দেননি, হ্যাঁ, কিন্তু আল্লাহ আজ্জা জাল্লা এটা একটা কড়া থ্রেট দিয়ে দিলেন উম্মাহাতুল,
ওলট পালট করো না। আশা রব্বুহু ইন তাল্লাকা কুন্না আন ইয়ুবদিলাহু আজওয়াজান খাইরাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন। এই গুণাবলী সমৃদ্ধ তারা হবেন, আমি আমার নবীকে তোমাদের থেকে ভালো স্ত্রী দিয়ে দেব, সাবধান। তো এই আয়াতগুলো, এই যে এটা কিসের প্রেক্ষাপটে নাজির হলো, যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মনের মধ্যে এই বিষয়গুলো আসছে, যদি এরকম হতো আল্লাহ আজ্জাল ওমর রাদিয়াল্লাহু আনহুর এই আগ্রহগুলো দেখছেন, বুঝছেন এবং তার আগ্রহকে পরিপূর্ণ করার নিমিত্তই এই আয়াতগুলো নাজিল করলেন। এই ওমর রাদিয়াল্লাহু আনহুর এই তামান্নি বা তার এই রাগবাটা, এটা হচ্ছে ওই আয়াতগুলো নাজিলের কারণ বা সবাবে নজুল। তো এমনি ভাবে এই সবাবে নজুল গুলো জানার মধ্যে কি ফায়দা আছে, কেউ কেউ হয়তো বলবেন যে এগুলা তো সব ঐতিহাসিক বিষয়ে, এগুলা জেনে আমাদের লাভটা কি? একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার প্রেক্ষিতে একটা আয়াত নাজিল হয়েছে, এখানের মধ্যে এটা জানার মধ্যে বা এই সবাবে নজুল কোনো আয়াত নাজিলের প্রেক্ষাপট জানার মধ্যে আমাদের ফায়দাটা কি? অতীতের ঘটনা সেটা জানার মধ্যে আমাদের ফায়দা, কোনো ফায়দা নেই। কিন্তু এটা তাদের এই কথাটা ঠিক না, সবাবে নজুল সম্পর্কে জানার মধ্যে অনেকগুলো ফায়দা আছে, অনেকগুলো ফায়দা। সেই ফায়দাগুলোর মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ আজ্জাল্লার হিকমাটা জানা যায়, যে কি হিকমা এই আয়াত নাজিলের পিছনে, কি হিকমা আছে এটা জানা যায়। দ্বিতীয় হচ্ছে যে কোনো বিষয়ের কারণ সম্পর্কে, যেটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল ইলমু বিসসাবাব ইয়ালজিমুল ইলমু বিল মুসাবাব, যে কারণ, কোনো বিষয়ের কারণ সম্পর্কে যদি জানা যায় তাহলে সেটার কার্য সম্পর্কে জানা যায়। কারণের কারণের জ্ঞান যদি হয় তাহলে কার্যের জ্ঞানও হয়। হ্যাঁ, শব্দ কঠিন হয়ে গেছে। হ্যাঁ, যেমন ধরেন আপনি দেখলেন যে আমি মাথা ব্যথার জন্য মাথায় বিক্স দিচ্ছি, মাথা ব্যথার জন্য মাথায় বিক্স দিচ্ছি, তাহলে বিক্স দেওয়ার কারণটা সম্পর্কে আপনি জানলেন কি, যে এটা কি মাথা ব্যথার জন্য দেওয়া হয়েছে, কারণটা হচ্ছে মাথা ব্যথা, সবকটা হচ্ছে মাথা ব্যথা। তাহলে এখান থেকে মুসাববের জ্ঞান আপনার হয়ে গেল যে মাথা ব্যথা হলে বিক্স দেওয়া যায়। কারণের জ্ঞান জানলে কার্যের জ্ঞানটা অর্জিত হয়, এই কারণে এটা হয়েছে, তাহলে বোঝা গেল যে এই কারণে ট্রিটমেন্টটা হচ্ছে এটা। স্ত্রীরা যদি উলট পালট করে আশা রব্বুহু ইন তাল্লাকুক তাল্লাকা কুন্না আইন ইয়ুবদিলাহু আজওয়াজান খাইরাম মিন কুন্না, কারণের জ্ঞান কার্যের জ্ঞান সম্পর্কে, কারণের জ্ঞান দ্বারা কার্যের জ্ঞান অর্জিত হয়। আমি কারণ জানলে এই বিষয়ে, এই কারণের মধ্যে আরো যেসব বিষয় আছে আমি সে বিষয়গুলো জানতে পারবো, তখন আমি শুধুমাত্র মাথা ব্যথা না, পা ব্যথার জন্য আমি ওটা দিতে পারবো। হ্যাঁ, এই হলো। এরপরে হচ্ছে যে প্রথমত এর দ্বারা আল্লাহ আজ্জাল্লার কি হিকমা আছে সেটা জানা যায়, সেটা বুঝে যায়। তৃতীয় বিষয় হল শানে নুজুল যদি জানেন তাহলে আয়াতটা সহজভাবে বুঝতে পারবেন, আয়াতের অর্থটা বা তার উদ্দেশ্যটা সহজভাবে বুঝা যায়। যেমন ধরেন কোরআনে কারীমের সূরাতুল বাকারার আয়াত, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ পূর্ব এবং পশ্চিম সবই আল্লাহর, যেদিকেই মুখ ফিরাও ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকেই আল্লাহর চেহারা রয়েছে, আল্লাহর ওয়াজহ রয়েছে।
এখন এই আয়াতে বাহ্যিক অর্থটা কি বলে, যে আপনি পশ্চিম থেকে পূর্ব দিকে যদি সালাত আদায় করেন কোনো অসুবিধা নেই, ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আপনি দক্ষিণ দিকে পড়েন কোনো অসুবিধা নেই, ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কারণ কোরআনে কারিমের আয়াতের বাহ্যিক অর্থ এটাই, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তাহলে এখন আপনি যদি দক্ষিণমুখী হয়ে কিংবা পূর্বমুখী হয়ে সালাত আদায় করেন, সেই সালাত আদায় হবে? হবে না। কিন্তু আয়াত তো, আয়াতের বাহ্যিক অর্থটা তো সেটা বলে দিচ্ছে যে সেটা হবে, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তাহলে কেন হবে না, এই বিষয়টা আপনি জানবেন কোথা থেকে? যখন এই আয়াতের সবাবে নজরুল জানবেন যে এই আয়াতটা নাজিল হয়েছে সফরের অবস্থায় নফল সালাত আদায়ের ক্ষেত্রে, সফরের অবস্থায় নফল সালাত আদায়ের ক্ষেত্রে যদি কেউ একজন মানে কেবলামুখী ছাড়াও পড়ে নেয় তাহলে সেটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কিংবা একজন লোক সে সফরের অবস্থায় ইস্তিহাদ করছে, চেষ্টা করছে কিবলা ঠিক করার জন্য, কিন্তু সেটা পারেনি, সে মনে করছে তার যতটুকু জ্ঞান আছে সেটাকে ইউটিলাইজ করে সে কিবলা নির্ধারণের জন্য ঠিক করছে, কিন্তু দেখা গেল সালাত আদায়ের পরে দেখা গেল যে না আসলে সে পূর্ব দিকেই পড়ছে, কিবলার দিকে পড়েনি, তাহলে তার সালাত আদায় হয়ে যাবে। এই আয়াতটা তাদের জন্য বলা হয়েছে, এটা কিন্তু হুকমে আম না। হুকমে আম হচ্ছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এটা হচ্ছে হুকমে আম। ওই বিষয়টা যে ওই আয়াতটা নাজিল হয়েছে একটা বিশেষ প্রেক্ষাপট, এখন আয়াত নাজিলের কারণটা যখন জানা গেল তখন আপনি আর আপনার আপনার মধ্যে কি থাকবে না, আপনি ওইটার ফিক জেনে নিলেন, তখন আপনি আর এই ফতোয়া দেবেন না যে যে কোনো অবস্থায় আপনি পূর্ব দিকে পশ্চিম দিকে যেদিকেই সালাত আদায় করবেন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, সবই তো আল্লাহর, পূর্ব পশ্চিম সবই তো আল্লাহর, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তো সবাবে নুজুল জানলে পরে এই সমস্যা থেকে রক্ষা পাওয়া যাবে। তারপরে যেমন সবাবে নুজুল যখন জানা থাকে তখন এর দ্বারা অনেক ধরনের বিভ্রান্তি থেকে, আয়াতের ভুল ব্যাখ্যা থেকে বেঁচে থাকা সম্ভব হয়। ওইখানে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা ভুল হুকুম বা ভুল ফতোয়া দেওয়ার সুযোগ থাকে না। যখন একজন লোক জানবে যে এই আয়াতটা এই প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এই আয়াতটা এই প্রেক্ষাপটে নাজিল হয়েছে, যেমন এই আয়াতের কথা আমরা বললাম, বলিল্লাহি আল-মাশরিকু ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার মনে হয় আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি, আর এ বিষয়ে অতিরিক্ত যেটুকু যদি কোনো বিশেষ কিছু থাকে আমরা বিজনেল্লাহ তাআলা পরবর্তী আলোচনায় সেগুলো নিয়ে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কালাম সঠিকভাবে জানার, বুঝার এবং মেনে চলার তৌফিক দিন, এবং কোরআনে কারীমকে আমাদের জন্য হুজ্জা বানান, আমাদের বিপক্ষে যেন এটা প্রমাণ না হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।